পরিকাঠামোর দিক থেকে ভারত এখন দুনিয়ার সবথেকে বড় হেলথ বাজার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা কীভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করেছি তা পুরো বিশ্ব দেখেছে। আয়ুষ্মান ভারত যোজনার পর বিপুল পরিবর্তন এসেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে আয়োজিত সাংসদ স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ত্রিপুরায় এসেছে এইমস, আরএমআই, ম্যাক্স, পিজিআই এর মতো নাম করা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাংসদ তহবিলের অর্থ দিয়ে মোহনপুরের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে বিপ্লব কুমার দেব। 2014 সালে ভারতে মোদি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে দেশের চিকিৎসা পরিষেবায় এসেছে ইতিবাচক পরিবর্তন। দেশের নিম্ন আয়ের উপার্জনকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা কভারেজ প্রদান করার লক্ষ্যে ভারত সরকারের একটি জাতীয় জনস্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে এসেছে নরেন্দ্র মোদী। উন্নয়ন হয়েছে দেশের উত্তর পূর্ব অংশেও। এক সময় যে ত্রিপুরার ভৌগোলিক পরিচয় জানতেন না দেশের অধিকাংশ লোক, আজ সেই ত্রিপুরাতেই বিপ্লব কুমার দেবের উদ্যোগ এক ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন দেশ বিদেশের নামী চিকিৎসকরা। তাদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে জনজোয়ার নেমেছে মোহনপুরে। দুপুর দুটোর মধ্যে রেজিস্ট্রেশন করে 1000-এরও বেশি মানুষ রাজ্যের মানুষের পাশে বরাবরই থেকেছেন বিপ্লব কুমার দেব। ভবিষ্যতেও ত্রিপুরার উন্নয়নে তিনি যে সবসময় থাকবেন আজ আরও একবার তা প্রমাণ করে দিলেন। রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে, তো এই যে একটা দিক স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ আসা ওর হেলথের প্রতি জাগরুক। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবার ধন্যবাদ দেবো, আয়ুষ্মান ভারত যোজনার পর পুরো দেশব্যাপী যে জাগরুকতা এসছে হেলথের জন্য। মানুষ আগে অসুস্থ হলে, কোনো অসুবিধা হলে বুঝতো, কিন্তু ঘরে চুপচাপ বসে থাকতো পয়সার ভয়ে। কিন্তু আজকে আয়ুষ্মান কার্ড আসার পরে 5 লাখ টাকার কার্ড হাতে রয়েছে, সেখানে কোনো হসপিটালে অ্যাডমিট হলেই ইম্প্যানেল যে কোনো হসপিটাল আছে তার মধ্যে তার রিএম্বার্সমেন্টের ব্যবস্থা হয়, তার জন্য তার পয়সা দিতে হয় না। তো এই যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে পুরো দেশব্যাপী হয়েছে, আর হেলথের প্যারামিটারে ভারতবর্ষ এখন সবচেয়ে বড় হেলথ বাজার পুরো দুনিয়ার মধ্যে, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির প্রচেষ্টায় হয়েছে। করোনার সময় আমরা দেখেছি, আমরা ওনার নেতৃত্বে মোকাবেলা করেছি, ত্রিপুরাতে আমরা মোকাবেলা করেছি। রতনবাবু তখন বড় ভূমিকা নিয়েছিলেন, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবে সমস্ত টিচারদের, সমস্ত স্টুডেন্টসদের লাগানো, তাদেরকে ঠিকঠাক করা, এই সমস্ত ব্যবস্থা ওই সময় উনি করেছেন। আজকে আমি ওনার যে কমপ্লিট ব্যবস্থা করেছে সেটার জন্য আমি ওনাকে আবার ধন্যবাদ দেব, যে মোহনপুরবাসী ওনার মতো একজন বিধায়ক পেয়েছে। উনি বিধায়ক হয়ে প্রথম, তারপরে মন্ত্রী, অনেকে মন্ত্রী হয়ে গেলে প্রথম মন্ত্রী যা বিধায়ক করে হয়, আজকে আমি দেখেছি রতনদা এখনও প্রথমে বিধায়ক তারপর মন্ত্রী, উনি এমনই থাকুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর কালকে এবং পরশু আরও দুটি জায়গাতে হবে, একটা হবে খোয়াইতে টাউন হলে হবে, সেখানেও এইভাবেই হেলথ চেক আপের ব্যবস্থা হবে। আর সঙ্গে সঙ্গে 30 তারিখ মন কি বাত আমরা শুনব, 1200-1000 কাছাকাছি আমাদের লোকদেরকে নিয়ে, জনতাকে নিয়ে আমি মন কি বাত শুনব শান্তিরবাজারে। আর তারপর শান্তিরবাজারে হেলথ ক্যাম্প হবে, আর সেখানেও এই টিমটাই যাবে এবং আর সঙ্গে আমাদের হেলথ টিম যেটা স্টেটে রয়েছে সেটা সহযোগিতা করবে, আমি আশা করি তাতে ত্রিপুরা মানুষ উপকৃত। রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী হওয়ার পরেও মোহনপুরের বিধায়ক হিসাবে নিজের পরিচয় দিতে ভালোবাসেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। সুষ্ঠুভাবে সাংসদ স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এলাকার মানুষের উন্নয়নের জন্য তার নেওয়া নানান পদক্ষেপ দেখে মুগ্ধ রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মোহনপুরে মানুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে দিশা দেখিয়েছেন রতন লাল নাথই। তার ডাকে সাড়া দিয়ে এলাকার সর্বস্তরের মানুষ শুক্রবার ভিড় জমিয়েছেন সাংসদ স্বাস্থ্য শিবিরে। পেশেন্ট প্রচুর এসছে, আরও আসবে, তো আমাদের রাজ্যের বিশিষ্ট চিকিৎসক যারা তারাও এখানে এসছে, এছাড়া বেসরকারি সংস্থা হোপ তারাও এসছে, ডিভাইন টাচ ওরাও এসছে, বিভিন্ন রকম সংস্থা এসছে, সবাই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এখানে এসছে। তাদেরকে এলাকার বিধায়ক হিসেবে আমি ওয়েলকাম করছি এবং সাংসদকে বিশেষ করে বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানাই, উনি মোহনপুরে জায়গা সিলেক্ট করায়। কারণ আরও আর আমরা অনুরোধ করব রাজ্যের বিভিন্ন স্থানে আগামী দিনে যেন এই ধরনের সাংসদ হেলথ ক্যাম্প করে, সেটাই আমার আহ্বান থাকবে। বিশেষ করে চা বাগান শ্রমিকরা, ট্রাইবেলরা, গরিব মানুষ প্রচুর এখানে এসছে এবং দীর্ঘদিনের পেশেন্ট আছে, তারা এখানে অনেক কিছু কিছু ডাক্তারের নাম শুনে পেশেন্টরা নিজেই বলে দিচ্ছে আমি ওই ডাক্তারকে দেখাবো, তার মানে তাদের সম্বন্ধে তারা ওয়াকিবহাল।
এই জন্যই আজকে এই হেলথ ক্যাম্প যেন সাকসেস হয়, শেষ পর্যন্ত যেন আমরা সবগুলি পেশেন্টকে ডাক্তারবাবুরা দেখতে পারে, তার জন্য আমরা চেষ্টা চালাব। কেবল একদিনের স্বাস্থ্য শিবির নয়, সংসদ তহবিলের অর্থে রাজ্যে এরপর থেকে নিয়মিতভাবে সংসদ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে এদিন প্রতিশ্রুতি দেন রাজ্যসভার সাংসদ। দীর্ঘ ২৫ বছরে বাম শাসন থেকে রাজ্যকে মুক্ত করে হাল ছেড়ে দেননি তিনি, শক্তভাবে আজও ধরে রয়েছেন রাজ্যবাসীর হাত। ত্রিপুরার উন্নয়নে রাজ্যবাসীর পাশে তিনি যে সবসময় থাকবেন তা আরও একবার আজ বুঝিয়ে দিলেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।